এই তিনটা জিনিস যদি আপনার কথার মধ্যে থাকে, তাহলে আপনার কথা যে কেউ শুনতে বাধ্য। শুদ্ধভাবে কথা বলা বা ভালোভাবে কথা বলা কমিউনিকেশন স্কিলের মধ্যে একটি অন্যতম পার্ট। আপনি যদি আপনার কথাটাকে খুবই সুন্দরভাবে ডেলিভার করতে পারেন, তাহলে অন্য পার্সন বা অপর পক্ষ আপনাকে অনেক অ্যাট্রাক্টিভ মনে করবে বা আপনার কথাটাকে সে অনেক সুন্দরভাবে গ্রহণ করবে। এই ভিডিওতে আমরা সেসবই দেখব কোন তিনটা জিনিস কথার মধ্যে অবশ্যই থাকা চাই। নাম্বার ওয়ান, ইমোশন। নাম্বার দুই, লজিক। এবং নাম্বার টেন, এথিক্স। আমরা বেশ কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হব। সে আপনার কিছু টাকা দরকার, আপনি একটা ইমার্জেন্সি সিচুয়েশন আছেন এবং আপনি আপনার বড় ভাই বা হচ্ছে কাছের কোনো কলিগস, অথবা হতে পারে সেটা কোনো ব্যাংক, অথবা হতে পারে সেটা আপনার কোনো আত্মীয় স্বজন, অথবা আপনার বড় ভাই, তার কাছে আপনার কিছু টাকা ধার চাইতে হবে। এখন কিভাবে চাবেন? আপনি প্রথমে যে সবার আগে টাকা চাইলেন আপনার বড় ভাইয়ের কাছে বা অন্য আপনার পরিচিত কারো কাছে, যে টাকা চাইলেন, আমার কিছু টাকা লাগবে, টাকা দেন। এটা অবশ্যই কোনো কিছু মিন করতেছে না যে আপনি টাকা চাইতেছেন, হুট করে যদি কারো কাছে আপনি বলেন যে আমার টাকা লাগবে, টাকা দেন, সো সে কি আপনাকে টাকা দিতে চাবে? প্রথম অবস্থায় না। সো এইখানে কি আছে? এইখানে কোনো লজিক নাই, কোনো ইমোশন নাই, এবং এথিক্স থাকলে থাকতে পারে, কারণ আপনি হয়তো বা সত্যি বলতেছেন। সো আমরা যদি এই কথাটাকে ঘুরে এইভাবে বলি যে আমার আগামীকালকে সেমিস্টার ফাইনালের ফিস দিতে হবে, আমাকে কিছু টাকা দেন। সো এখন এই কথার মধ্যে লজিক আছে বাট কোনো ইমোশন নেই, ধরলাম এখানে এথিক্সও আছে, একটা জিনিস এখানে মিসিং। সো এখন এই কথাটাকে আমি আরেকটু কীভাবে ভালো মতো বলতে পারি, যেভাবে বলতে পারি আরেকটু ইমোশন এনে, ভাইয়া আমার কিছু টাকা লাগতো, আমার আম্মা অসুস্থ, আব্বার কাছেও তেমন কোনো টাকা নেই, তো এমন অবস্থায় আমার আবার কালকে সেমিস্টার ফাইনালের ফিস দেওয়ার লাস্ট ডে, তো আজকে যদি এই টাকাটা আমি দিতে পারতাম খুবই ভালো হতো, আপনার কাছে যদি কিছু টাকা থাকে, যদি আমাকে ধার দিতেন, এর জন্য আমি কি করতে পারি আপনার জন্য, তো যদি বলে দেন বা কবের মধ্যে টাকা দিতে হবে আমি শুনতে রাজি আছি। এই কথার মধ্যে লজিক আছে, ইমোশন আছে এবং এথিক্সও আছে। সো কোনো একটা কথাটাকে যদি সুন্দরভাবে ডেলিভারি দিতে পারেন, অপর পক্ষ সহজে রাজি হয়ে যায় বা অপর পক্ষকে আপনি সহজে কনভিন্স করতে পারেন। আমি মনে করি সুন্দরভাবে কথা বলা বা স্পষ্টভাবে বা সঠিকভাবে কথা ডেলিভারি দেবার মধ্যে এই তিনটা জিনিস অবশ্যই থাকা চাই। আশা করি আমি আমার মেসেজটা সবার কাছে পৌঁছে দিতে পেরেছি বা সবাইকে বুঝাতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।